না, এটা টেকনিক্যাল বইয়ে পাওয়া যাবে না। আসলে প্রবলেম হচ্ছে কি যে প্যাসেজগুলো যেগুলো হকে আছে সেগুলো টেকনিক্যালে নেই, যেগুলো টেকনিক্যালে আছে সেগুলো ইয়েতে নেই, তবে বোর্ড কোশ্চিনগুলো সবগুলোই মিলবে, বোর্ড কোশ্চিন সেম, বুঝতে পারলা? তো আমি পরে তোমাদের, তোমরা এ বইটা হকটা কিনে নিও, আর যদি না পারো তাহলে আমি তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমাদের সরি ওই গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলো গ্রুপ থেকে তোমরা পড়ে নিবা তাহলেই হবে, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা পড়া, যখন পড়াই তার আগে আগে দিয়ে দেই। এবং যেগুলো তোমরা ই করতেছো এগুলো রেকর্ডিংও পাচ্ছ, এটা এটা তো দেখে নিবা, প্রত্যেকটা প্যাসেজের উপরে তোমরা ডাউনলোড করে রাখবা, তাহলে তোমরা প্যাসেজটাও পাচ্ছ, পড়াগুলোও পাচ্ছ, সব কিছুই পাচ্ছে, মানে পাচ্ছ, তো সেই ক্ষেত্রে প্রবলেম হবে না। আমি এবার কোশ্চিনের আনসারগুলো বলি তোমাদের, তোমরা দেখো। এক নম্বর হচ্ছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, বলো বলো। না, সেশনাল খাতায় লিখতে হবে না, সেশনাল খাতায় লিখতে হবে না। এখন যখন আমি তোমাদের সেশনাল খাতার জন্য যেটা বলবো সেটা তখন তোমরা করবা, এটা প্রবলেম নেই, ঠিক আছে? আর এখন যেহেতু অনলাইনে ক্লাস, সেজন্য আমরা স্টুডেন্ট কত চাপও দিচ্ছি না, বাট যেটা পড়া সেটা একটু রেগুলার পড়তে থাকো, তাহলে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষার আগে আমি সাজেশান দেব, সমস্যা নেই, সাজেশান দেব পরীক্ষার আগে, এটা নিয়েও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই যে সবাই বের হচ্ছে আসছে, তাতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এক নম্বর কোশ্চেনে আনসার করি। হ্যাঁ, রাইট রাইট, ওকে, সেটা নিয়ে প্রবলেম নেই, আমি কোনো দুশ্চিন্তা করছি না। এবার প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমি দেই। চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, স্টিফেন হকিংস ইজ এ ফেমাস কী হবে সায়েন্টিস্ট, ওকে। তারপরে বি নাম্বার, হি ওয়াজ বর্ন ইন, কোথায় জন্মগ্রহণ করেন, ইংল্যান্ড, ইংল্যান্ড, হ্যাঁ। সি নাম্বার, ফ্রম দ্য আর্লি এজ হি ওয়াজ স্কিল্ড ইন, কোন সাবজেক্টে দক্ষ ছিলেন, ম্যাথমেটিক্স, ওকে, হ্যাঁ। ডি নাম্বার হচ্ছে, হি রিসিভড অ্যাওয়ার্ড ফ্রম, কোন সাবজেক্টে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন, এটা হচ্ছে তোমার, না এটা হচ্ছে ফিজিক্স, ফিজিক্স হবে, কিন্তু এখানে কোনো আনসার নেই, এটা যেহেতু আনসার নেই, থিওরিটিক্যাল ডিজিজ, এটা এটাও আনসার না, কোনো এটা খারাপ, হ্যাঁ ফিজিক্স হবে, এটা হবে ফিজিক্স, তোমরা একটা কেটে ফিজিক্স বানিয়ে নাও, যদিও এরকম থাকবে না, ভুল দিবে না, তারপরে এখানে হয়তো দিয়েছে, তো সেই জন্য তোমরা এটার আনসারটা কারেক্ট করে নাও, তাহলে হবে। এবার দেখো, ই নাম্বার, হি গট হায়ার এডুকেশান ইন, হ্যাঁ ক্যামব্রিজ ইউনিভার্সিটি, থ্যাংক ইউ। এফ নাম্বার, হেয়ার দ্য ওয়ার্ড স্কিল্ড মিনস, স্কিল কী বোঝাচ্ছে, সিনোনিম বললা, এক্সপার্ট, এক্সপার্ট, এক্সপার্ট হবে, গুড অ্যাট মানেও দক্ষ, হ্যাঁ হ্যাঁ বলি, গুড অ্যাট মানেও দক্ষ, এক্সপার্ট মানেও দক্ষ, এক্সপার্ট দিবা, হ্যাঁ। ওটা ফ্রেজ, ফ্রেজটা বলি তোমাদের, সিনোনিমে ফ্রেজটা ইউজ কম হয়, শুধু ওয়ার্ডটা ইউজ হয়, বুঝতে পারলা? যখন এক্সপার্ট থাকবে না তখন আমরা করব গুড অ্যাট। আচ্ছা, তারপরে দেখো, দ্য ওয়ার্ড রেপুটেশন মিনস, রেপুটেশন মানে এখানে কী হবে, ফেম, এক নম্বর ফেম। আচ্ছা, এবার দুই নম্বরের আনসারটা চোখ দাও, রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ড ইনটু মিনিংফুল সেন্টেন্স, তাহলে এটা হবে, এটা হবে, পেজিস, ওকে, এই তো সুন্দর সুন্দর হয়েছে, তাহলে হকিং ইজ এ ফেমাস ফিজিস্ট, ঠিক আছে। বি নাম্বার, বি নাম্বার কী হবে, হ্যাঁ ওকে, ভেরি গুড, হি ওয়াজ বর্ন ইন 1942, ওকে। সি নাম্বার কী হবে, রাইট, তাহলে হি ওয়াজ গুড অ্যাট, ভেরি, হি অ্যাজ ভেরি গুড অ্যাট ম্যাথমেটিক্স, আচ্ছা,
ভেরির পরে গুড অ্যাট, হি ওয়াজ ভেরি, তারপরে গুড অ্যাট ম্যাথমেটিক্স। ওকে, তারপরে হচ্ছে ডি নাম্বার, হ্যাঁ ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ওকে, তাহলে হি রিসিভড হিজ পিএইচডি। হ্যাঁ একটু মনোযোগ, যারা বুঝতে পারবে না তারা একটু আবার শোনো, আমি আবার ডেলিভারি দিচ্ছি। হি রিসিভড হিজ পিএইচডি ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এই হচ্ছে। তারপরে ই নাম্বার, ই নাম্বার কী হবে? হ্যাঁ এখন তোমরা এটা কেন বলবা নাও, নাও হি ডেলিভার্স হিজ লেকচার থ্রু কম্পিউটার। এই নাও শব্দটা প্রথমেও দিতে পারবা, শেষেও দিতে পারবা, প্রথমে দিলে বেশি ভালো হবে, ঠিক আছে? প্রথমে দিলে বেশি ভালো হবে। তারপরেরটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এটা কী হবে বলতে পারবা? এটা হবে গ্রেটেস্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে নাও হকিং ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, গ্রেটেস্ট। বি নাম্বার কী হবে? হ্যাঁ বি নাম্বার কী হবে? স্কিল্ড, স্কিল্ড হবে, হি ওয়াজ স্কিল্ড ইন ম্যাথমেটিক্স, স্কিল্ড। ইডি যোগ করবা তাহলেই হবে। তারপরে সি নাম্বার কী হবে? হ্যাঁ রাইট, এটা শুধু ডি যোগ করবা, না 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 না, ইনি তো অনেক আগে রিসিভ করেছেন, না যাবে না, না পাস্ট পারফেক্টে যাবে না। পাস্ট পারফেক্টের কাজ হচ্ছে তুমি এই মাত্র কাজটি কমপ্লিট করলা, তারই ফলটা তোমাকে প্রকাশ করছো, আর এটা তো অনেক আগের ফল, না ওটা হবে না সোনা, ওটা হবে না। হ্যাঁ তো এখানে হচ্ছে যে তোমার এটা করতে হবে রিসিভড হিজ পিএইচডি ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তারপর ডি নাম্বার, হ্যাঁ এটাও ইডি যোগ হবে। এটা 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 যদি কেউ ডেলিভার্স করো সেটাও ভুল হবে না, আবার ডেলিভার যদি করো সেটাও ভুল হবে না। হ্যাঁ ইডি যোগ করলেও ভুল হবে না, এস যোগ করলেও ভুল হবে না। হ্যাঁ আচ্ছা, তাহলে হ্যাঁ তাহলে হি ডেলিভার্স অথবা হি ডেলিভার্ড হিজ লেকচার থ্রু কম্পিউটার। তারপরে ই নাম্বার, এটা কী হবে? না এটা দিবা টিচিং অথবা টট, এটা টিচিং অথবা টট, হি ইজ ইন টিচিং ইন ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইনজি যোগ করতে হয়, একটু শুনো মনোযোগ দিয়ে, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইনজি যোগ করতে হয়, তাহলে হি ইজ ইন টিচিং ইন ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এই হচ্ছে। হ্যাঁ তাহলে টিচিং, কেউ টট করলেও ভুল হবে না, টিচিং দিলে বেশি ভালো হবে। আচ্ছা এবার ওয়ার, এটা আমাদের প্রয়োজন নেই, তারপরে আমরা একটু ট্রাই করি। প্রথমটা কী হবে? এখানে দো দিতে পারো, দো স্টিফেন হকিংস ক্যান নট মুভ অ্যান্ড স্পিক, হ্যাঁ দো। তারপরে বি নাম্বারে হচ্ছে হি ইজ, হি ইজ অ্যাট, হি ইজ বা হি টিচেস অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হি টিচেস অথবা হি ইজ অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তারপরে সি নাম্বার হচ্ছে ইভেন হি ড্যাশ হিজ রিসার্চ, মানে কন্টিনিউস, এটা হবে ইভেন হি কন্টিনিউজ হিজ রিসার্চ, কন্টিনিউজ ক্যারিং ক্যারি, হ্যাঁ হি ইজ ক্যারিং হিজ, এটাও বলতে পারো হি ইজ ক্যারিং হিজ রিসার্চ, এটাও বলতে পারো হি কন্টিনিউজ হিজ রিসার্চ, কন্টিনিউজ অথবা ক্যারিংস বলতে পারো অথবা হি ইজ ক্যারিং বলতে পারো, সমস্যা নেই। তারপরেরটা হচ্ছে হি ইজ ডুইং এভরিথিং উইথ দ্য হেল্প অফ কম্পিউটার, হি ইজ নোটেড হিজ বুক। আচ্ছা এখানে কী হবে? ডি নাম্বার, হ্যাঁ এখানে ইন অথবা অফ, ইন অথবা অফ, হি ইজ নোটেড ইন হিজ বুক বা অফ হিজ বুক, বুঝতে পারলাম? ওকে,
তারপর হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, দ্য বুক অজ আর্নড হিম, কি করেছে তাকে ফেমাস বানাই দিয়েছে, ফেমাস বানাই দিয়েছে না, টাকা ওনার তো টাকার অভাব নাই, টাকার তো মানে কি বলবো, হ্যাঁ টাকা ওদের প্রয়োজন হয় না, সরকার ওদেরকে সব কিছু দিয়ে দেয়। বিদেশে কিছু কিছু দেশ আছে, তুমি ওখানে গিয়ে টাকার কথা চিন্তা করতে পারবে না, টাকা বাড়ি গাড়ি সব পেয়ে যাবা, তখন তুমি চিন্তা করবে যে আমি কেন দুর্নীতি করব, কেন আমি এটা করব, কেন আমি এরকম করব, তখন মনে হবে যে না আমি মানুষের জন্য করি, মানে তোমার চিন্তাটাও সরকারই করে রেখেছে, জনগণের চিন্তা সরকার করে রেখেছে। অনেকগুলো দেশ আছে এরকম, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার দায়িত্ব নেই, বুঝতে পারলে, আর বাকিটা যারা তোমার অন্যরকম লাইফ লিড করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যারা সুন্দর লাইফ লিড করে তাদের জিনিসটা সরকারই চিন্তা করে এবং মানুষের কল্যাণে কাজ করে। এখানেই যদি তোমার সব কিছু হয়ে যায়, বাড়ি গাড়ি সব কিছু যদি তুমি পেয়ে যাও, প্রপার একটা লাইফ লিড করতে পারো, তাহলে তো অন্য কিছু চিন্তা করবে না, কারণ অন্য কিছু মানে খারাপভাবে ইনকাম করলা, দুর্নীতি করলা, কারাপশন করলা, দিয়ে সেখানে তো গুনার ব্যাপার আছে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তো ওনার শুধু ফেম খ্যাতি দরকার, অন্য কিছু দরকার নেই। উনি এই বইটা লেখার পরে উনি ফেমাস হয়ে গেছেন, ওয়েল নোন হয়ে গেছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে কল্পনাই করা যায় না মানুষকে এত দ্রুত মানে ফেমাস বানিয়ে দেয় একটা বইয়ে, একটা লেখার মাধ্যমে। রবীন্দ্রনাথকেও ফেমাস বানিয়ে দিয়েছিল যখন উনি নোবেল সাহিত্য পেলেন, তখন সারা ওয়ার্ল্ড তাকে চিনে ফেলল, এবং বাংলা ভাষাটা আন্তর্জাতিক ভাষার হওয়ার পিছনে এটা একটা বড় অবদান, এটা একটি বড় অবদান, কারণ বাংলা ভাষায় যতভাবে কথা বলা যায় পৃথিবীর খুব কম ভাষা আছে যে এত সুন্দর করে সব কিছুই তোমার নিজের ভাষা দিয়ে বলা যায়। যেমন হিন্দি ভাষা অন্য ভাষার সাথে কানেক্টেড, অন্য ভাষা অন্য উর্দু ভাষা বা অন্য ভাষা কানেক্টেড, কিন্তু হিন্দি ভাষাই নেই। যদিও অ্যারাবিক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো যাই হোক, তারপরে আমরা এখানে আসি, কাম টু দ্য মেন পয়েন্ট। কোশ্চিন নাম্বার ফোর, আনসার দ্য ফলোয়িং কোশ্চিনস, হু ইজ স্টিফেন হকিংস। তাহলে হু ইজ স্টিফেন হকিংস, আমরা তার পরিচয় জানি, তিনি একজন সায়েন্টিস্ট, বুঝতে পারলা, তিনি সায়েন্টিস্ট। আচ্ছা, তারপরে হোয়ার ওয়াজ হি বর্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, এ তো জানো কোথায় জন্মগ্রহণ করেন। হোয়াট ডিড হি রোট, তিনি কী লিখেছেন, তিনি কী লিখেছেন এটা তোমরা পড়েছ, তার সে বইটির কথা বলবা। তারপরে হোয়াট ইজ হি সাফারিং ফ্রম, হ্যাঁ হোয়াট ইজ হি সাফারিং ফ্রম, তিনি কিসে ভুগছেন, কী ডিজিজে ভুগছেন, সে ডিজিজের নামটা দিলেই হবে, হ্যাঁ গেরিল ডিজিজ। তারপরে হোয়াট ইজ হি ডুইং নাও, তিনি এখন কী করছেন, তিনি এখন লেকচার দিচ্ছেন কম্পিউটারের মাধ্যমে, টাইম শেষ হয়ে গেল,